হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সব সময় মতো আজকে আপনাদের সামনে একটা ভিডিও টপিক নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে তোশিবা 2523AD এবং 2523A মেশিনে কীভাবে আপনারা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ডিস্কের মাধ্যমে আপনারা কীভাবে ডিভিডি ব্যবহার করবেন এবং A to Z এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে স্ক্যান করবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন, সাথে একটা বেল আইকনটা অন করে রাখবেন। তাই সর্বপ্রথমে বন্ধুরা, আপনি যে কাজটা করবেন, এটা ডিভিডিটা আপনার ল্যাপটপ ডেস্কটপ যাই হোক না কেন, আপনি এটা ডিভিডি রাইটারের ভিতরে প্রথমে আপনারা দিবেন। এটা হলো তোশিবা 2523AD ডিক্স। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডিক্সটা আপনার প্রথমে একটা ডিভিডিতে দিবেন। আমি দিলাম, দেওয়ার পর বন্ধুরা আপনার কিছুটা সময় অপেক্ষা করবেন, এটা আপনার শো করব। বন্ধুরা এরকম আসবে ডিভিডি রাইটার ড্রাইভ ডি স্টুডিও 2523AD। তারপর আপনারা এখানে ডিস্কটারে আপনার ওপেন করবেন। তারপর এখানে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এখানে আছে ড্রাইভ, এই সফটওয়্যারটা আপনি প্রথমে ক্লিক করবেন, ওপেন করবেন ফোল্ডারটা। তারপরে এখানে কিন্তু সব কিছু এখানে আছে, ই স্টুডিও 2523 আর ই স্টুডিও 2523AD। তাই আমার মেশিন হলো 2523AD, আমি ফোল্ডার ওপেন করব। বন্ধুরা যেহেতু আমার মেশিন হলো 2523AD, তাই আমি প্রথমে সর্বপ্রথমে 2523AD এই সফটওয়্যারটা প্রিন্ট সফটওয়্যারটা আপনি প্রথমে আমি ইনস্টল করবো। তাই ইনস্টল করার এখানে আইবা ইএস, ইএস দিব। এখানে কিছুটা সময় নেব, আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসার পর বন্ধুরা এখানে উপরেরটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর এখানে নেক্সট দিবেন, নেক্সট, তারপর এখানে আবার টিক চিহ্নটা দিয়ে দিবেন, না উপরেই থাকবো ইউএসবি কানেক্ট, এখানে আবার নেক্সট দিয়ে দিবেন, তারপর আবার নেক্সট, তারপর এখানে ওকে দিবেন, আবার নেক্সট, বন্ধুরা এরকম একটা অপশন আসবো। আসার পর আপনি যে কাজটা করবেন, এখানে নিচের টিক চিহ্নটা দিয়ে দেবেন, টিক চিহ্নটা সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে আপনার নেক্সট দিবেন, তারপর আবার নেক্সট, হওয়ার পরে ইনস্টল, তারপর এখানে ইনস্টল অপশন আসবো, আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুটা সময় আপনার অপেক্ষা করে নেবেন, এখানে একটু কিছু সময় লাগবে, তারপর আপনার লাস্ট ফিনিশিং এখানে ফিনিশ দিয়ে প্রিন্টের অপশন। এখন আমরা কিভাবে স্ক্যানারের জন্য স্ক্যানার ড্রাইভ সেট আপ দেব, এটা স্ক্যানার ড্রাইভ সেট আপ, স্ক্যানার ESSCNR সেট আপ, এখানে আমরা ক্লিক করবো, ইএস দিব, এটা হলো স্ক্যানার সেট আপ, ওকে দেবেন। ওকে দেওয়ার পর এখানে কিছুটা সময় নেবে, আপনার ধৈর্য সহকারে একটু অপেক্ষা করে নেবেন। তারপরে এখানে আপনার যে কাজটা করবেন, এখানে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর উপরে টিক চিহ্নটা আপনারা দিয়ে দিবেন, তারপর আবার নেক্সট, ইনস্টল, ওকে, তারপর এখানে আপনারা টিক চিহ্নটা তুলে দিবেন, ফিনিশ, তার ফিনিশ, ওকে, তারপর আপনারা প্রিন্টারটা একটু অন করে নেবেন। অন করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্ক্যান করবেন, স্ক্যানিং করবেন এটা দিয়ে। তারপর আপনি এখানে যাবেন, যাওয়ার পরে বন্ধুরা ই স্টুডিও স্ক্যানার এডিটিং, এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে কিছু একটা ক্রিটিক্যাল কাজ আছে, এটা আপনার ধৈর্য সহকারে একটু দেখবেন। তারপর এখন স্ক্যান, এখন স্ক্যান করলে কিন্তু স্ক্যানার লাইন পায় না, ওই ক্ষেত্রে আপনি প্রিন্টারটা অন করে নিতে হবে। প্রিন্টারটা আপনি অন করবেন, অন করলাম, অন করার পরে আপনি যে কাজটা করবেন ফিনিশ, তারপর এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে আছে ওপেন, ওপেনে যাবেন। বন্ধুরা এখানে আপনার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে আছে সিলেক্ট স্ক্যানার, এখানে আপনার স্ক্যানারটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে দেওয়ার পরে এখানে সিলেক্ট হয়ে গেছে ড্রাইভটা স্ক্যান 2523AD, তারপর এখানে ক্লিক করবেন।
বন্ধুরা, তারপর আপনি যে কাজটা করবেন, আপনি যাবেন ফাইলে, ফাইলে যাওয়ার পরে যাবেন এখানে সিলেক্ট স্ক্যানার, স্ক্যানার সিলেক্ট করার পরে আপনার এখন যতগুলো স্ক্যানার থাকবো সবগুলোকে কানেক্ট করা থাকবো। আপনি স্ক্যানারে সিলেক্ট করে দিলেন 2523 AD বা 2523 যেটাই হোক না কেন, সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে যে স্ক্যানারে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর বন্ধুরা আমরা যারা নতুন হঠাৎ এই মেশিন কেনার পর আমরা স্ক্যান করতে যাই, তখন রেজুলিউশনটা আমরা ঠিক মতো পরিপূর্ণভাবে পাই না। ওই ক্ষেত্রে এখানে কিছু গোপন একটা টিপস আছে, এটা এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, ওই ভিডিওতে ডিটেলস সব কিছু বলছি। এখানে আপনি যে কাজটা করবেন, এখানে যদি আপনি কোনো কিছু স্ক্যান করতে চান, যেমন আমি একটা পেজ দিব, দেওয়ার পর বন্ধুরা এখানে ধরুন আমরা স্ক্যান পেজ স্ক্যানে ক্লিক করব। যে বন্ধুরা স্ক্যান হইতেছে, হওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু রেজলিউশনটা, এটা রেজলিউশন কিন্তু বন্ধুরা একদম কম কম রেজলিউশন, এটা রেজলিউশনটা খুবই কম। এক্ষেত্রে আমাদের রেজলিউশনটা বাড়িয়ে নিতে হবে। এক্ষেত্রে আমাদের যে কাজটা, এই যে টিক চিহ্নটা বন্ধুরা ডান সাইডে টিক চিহ্নটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা যাই থাক না কেন এখানে রেজলিউশন দিব এখানে 300, তারপর এখানে দিব কালার, তারপর এখানে আপনি কি সাইজে আপনি স্ক্যান করতে চান ওই সাইজগুলো আপনি সিলেক্ট করে নেবেন। দলিল সাইজ হলো LG, এই যে LG, আর A4 সাইজ করলে হলো A4, আর A4 A4R, A4R এ আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা তারপর আমরা আবার স্ক্যান দেব। দেখুন বন্ধুরা এখন কিন্তু পুরো A4 সাইজে স্ক্যান হয়ে গেছে। তারপরে আপনারা এখান থেকে কালার লাইট ডিপ করতে পারবেন, তারপর এখান থেকে আপনারা কোন মুডে এটা আপনারা সেভ দিবেন, PDF না, তারপর আপনারা আবার দিলেন, দেওয়ার পর এটা আপনার সেভ হবে। কিছু সময় একটু অপেক্ষা করবেন, তারপর এখান থেকে আপনার এটাকে কিভাবে সেভ দিবেন, এই যে অপশনটা এটা কিভাবে সেভ দিবেন, সেভ দিতে হলে আবার যেতে হবে ফাইলে, ফাইলে যাওয়ার পর বন্ধুরা এখানে আছে সেভ, কিবোর্ড থেকে কন্ট্রোল এস বা এই সেভ, সেভে ক্লিক করবেন। এটা আপনি কোন মুডে সেভ করতে চান, জিপিজি PDF, আমি জিপিজি মুডে সেভ করতে চাই। তাই আমি কোন জায়গায় আপনারা সেভ করবেন, আপনার ডকুমেন্টসটা আপনি কোথায় রাখবেন, আমি রাখবো ডেস্কটপে, আমি ডেস্কটপে দিলাম 2021 নামে একটা ফোল্ডার নামে সেভ দেব, সেভ, ওকে। এই যে বন্ধুরা আপনাদের এখন আমি দেখাইতে, এটা হলো 2021 নামে, এই যে অলরেডি স্ক্যান হয়ে গেছে। বন্ধুরা লাস্ট ফিনিশিং, আপনারা ফটোশপ থেকে কিভাবে প্রিন্ট করবেন, আপনারা এখানে যাবেন ফাইলে, ফাইলে যাওয়ার পরে বন্ধুরা এখানে আছে প্রিন্ট, বা কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দিলে হবে, চাপ দেবে এরকম ইন্টারফেস আসবে, আসার পরে এখানে আপনারা যতগুলো প্রিন্টার থাকবে প্রিন্টারগুলো শো করবো। আপনারা তোশিবা ই স্টুডিও 2523, আপনি AD হলে AD বা 2523 A হলে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে প্রিন্ট সেটিং এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে যাই থাক না কেন এখানে A4 দিবেন, এখন A4 দিবেন, A4 দেওয়ার পরে এখানে আর কিছু করতে হবে না বন্ধুরা, এখানে আপনারা ওকে দিয়ে দেবেন, ওকে, তারপর এখানে পেন্ট, তারপর এভাবে আপনারা 2523 AD 2523 মেশিনে এভাবে আপনার ড্রাইভ সফটওয়্যার ডিস্ক দিয়ে ইনস্টল করবেন, এভাবে আপনারা স্ক্যান করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বন্ধু হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, বন্ধু হিসাবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন, সাথে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও।